হ্যালো ফ্রেন্ডস ডাব্লু বি টেট গাইড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত বর্তমানে প্রাইমারি টেটে পরিবেশ বিজ্ঞানে বোর্ডের বই থেকে প্রশ্ন আসছে তাই আজ আমরা বোর্ডের বই চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বিজ্ঞান বইটি নিয়ে আলোচনা করতে চলেছি তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন অনেক তথ্য জেনে যাবেন তো চলুন ভিডিওটি শুরু করি টার্গেট প্রাইমারি টেট দু হাজার বাইশ চতুর্থ শ্রেণী পার্ট ওয়ান এরপর পার্ট টু এবং পার্ট থ্রি আসবে যে পার্টগুলো দেখার জন্য আপনারা আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন দেখে নিই প্রথমে দেখে নেব সূচিপত্র সূচিপত্রর প্রথম চ্যাপ্টার পরিবেশের উপাদান জীবজগত দুই নম্বর চ্যাপ্টার পরিবেশের উপাদান জড়বস্তুর জগৎ তিন নম্বর চ্যাপ্টার শরীর চার নম্বর চ্যাপ্টার আবহাওয়া ও বাসস্থান পাঁচ নম্বর চ্যাপ্টার আমাদের আকাশ ছয় নম্বর চ্যাপ্টার প্রকৃতি সম্পর্কে মানুষের অভিজ্ঞতা সাত নম্বর চ্যাপ্টার জীবিকা ও সম্পদ আট নম্বর চ্যাপ্টার মানুষের পরিবার ও সমাজ নয় নম্বর চ্যাপ্টার আধুনিক সভ্যতা ও পরিবেশের সংরক্ষণ লাস্ট চ্যাপ্টার অর্থাৎ দশ নম্বর চ্যাপ্টার স্থাপত্য ভাস্কর্য ও সংগ্রহশালা তো এই সমস্ত চ্যাপ্টারের প্রত্যেকটা চ্যাপ্টার আমাদের এই চ্যানেলে আলোচনা করা হবে আজকে আলোচনা করা হবে পরিবেশের উপাদান জীবজগত জড়বস্তুর জগত জগৎ আর আবহাওয়া ও বাসস্থান এই তিনটে চ্যাপ্টার নিয়ে আলোচনা করা হবে তো চলুন ভিডিওটি শুরু করি পরিবেশের উপাদান জীবজগৎ প্রথম পয়েন্ট গন্ডার বাঘ বুনমোষ নানা ধরনের বাদর পাখি বিলুপ্ত হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন বিজ্ঞানীরা নেক্সট পয়েন্ট মরিশাসের ডোডো আজ আর নেই তাহলে মরিশাসের ডোডো পাখি আজ আর নেই মরিশাস ভারত মহাসাগরের বুকে একটি ছোট্ট দ্বীপ মরিশাস কোথায় অবস্থিত ভারত মহাসাগরে পরবর্তী তথ্য জেনে নেব প্রায় পাঁচশো বছর আগের কথা তখনও মানুষের এত বসবাস গড়ে ওঠেনি সেখানে নানা পশু পাখি মহা আনন্দে ছিল তার মধ্যে হাঁসের মতো দেখতে এক রকমের পাখি ছিল যার নাম ছিল ডোডো পাখি ডোডো পাখি হঠাৎ বিদেশি জাহাজ এসে ভিড়ল এলো প্রচুর মানুষ তার সঙ্গে এলো প্রচুর বিড়াল ইঁদুর কুকুর বানরের দল শুরু হলো ডোডো মারার পালা আস্তে আস্তে ডোডো হারিয়ে গেল হারিয়ে গেল এই হাঁস ডোডো পাখি দেখতে কেমন হাসের মতো এটাও ইম্পর্টেন্ট কোশ্চিন মনে রাখবে পরবর্তী পয়েন্ট দেখে নেব হারিয়ে গেছে যারা যারা বিলুপ্ত হয়ে গেছে এক নম্বর বালি দ্বীপের বাঘ হারিয়ে গেছে দুই নম্বর হিমালয়ের বামন তিথির তিন নম্বর গেলাপাগশ দ্বীপপুঞ্জের কচ্ছপ চার নম্বর ভারতের গোলাপি মাথা হাঁস পাঁচ নম্বর নিউজিল্যান্ডের গ্রেলিং মাছ পরবর্তী টপিক যারা হারিয়ে যেতে চলেছে হারিয়ে যেতে চলেছে যারা এক নাম্বার রয়্যাল বেঙ্গল টাইগার দুই নাম্বার অলিভ রিডলে কচ্ছপ তিন নাম্বার এক শৃঙ্গ গন্ডার চার নাম্বার কৃষ্ণসার হরিণ বন্ধুরা এখানে স্পেলিং মিস্টেক আছে এক শৃঙ্গ হবে তো চলুন পরবর্তী তথ্য দেখে নিই পরবর্তী টপিক জড়বস্তুর বস্তুর জগৎ আমাদের চারপাশে যে সমস্ত উপাদান দেখতে পাই সেগুলো হলো বস্তু বস্তু যা দিয়ে তৈরি তা হলো পদার্থ প্লাস্টিকের বোতল লোহার পেরেক হল বস্তু কিন্তু প্লাস্টিক বা লোহাগুলো পদার্থ অর্থাৎ বস্তু যে সমস্ত জিনিস দিয়ে তৈরি সেগুলোকে বলা হয় পদার্থ নেক্সট টপিক যার ভর কিছু যার কিছুটা ভর আছে যে কিছুটা জায়গা করে নেয় তাকে আমরা পদার্থ বলি পদার্থের তিনটে অবস্থা পদার্থের কয়েকটি অবস্থা তিনটি চলুন দেখে নিই কী কী অবস্থা এক নাম্বার কঠিন অবস্থা দুই নাম্বার তরল তিন নাম্বার গ্যাসীয় পদার্থের তিনটে অবস্থা কঠিন তরল গ্যাসীয় প্রথম পয়েন্ট এদের মধ্যে কঠিনের নিজস্ব আকার আছে কিন্তু তরল ও গ্যাসীয় পদার্থের নিজস্ব কোনো আকার নেই গ্যাস অতি সহজে চারিদিকে ছড়িয়ে পড়ে তরল অতি সহজে গড়িয়ে যেতে পারে নেক্সট পয়েন্ট যে জিনিস যত ভারী তার ভর তত বেশি নেক্সট পয়েন্ট বাটখারা দিয়ে কোনো জিনিসের ভর মাপা হয় পরবর্তী পয়েন্ট তরল কঠিন এবং গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট ভর আছে এরপর দেখে নেব পরবর্তী পয়েন্ট বরফ থেকে জল বা জল থেকে বাষ্প বাষ্প থেকে জল এসব হলো জলের অবস্থার পরিবর্তন দুই নম্বর পয়েন্ট মিশ্রণ থেকে বাষ্প করে তরুলকে আলাদা করা হয় নুন ও জল আলাদা করা হয় এই পদ্ধতিতে কিভাবে করা হয় নুন জল একসঙ্গে মেশানো থাকলে সেটাকে উনুনে জাল দেওয়া হয় অর্থাৎ তাপ দেওয়া হয় তাপে জলটা বাষ্পীভূত হয়ে যায় এবং লোবণটা পড়ে থাকে নেক্সট পয়েন্ট ব্রিটিশ বিরোধী আন্দোলনে লোবণ কর না দেওয়ার ডাক দিয়েছিলেন মহাত্মা গান্ধী পরবর্তী পয়েন্ট খাদ্য খাদ্য থেকে আমরা জেনে নেব কুকুর দাঁত দিয়ে কামড়ে খায় টিয়া পাখি ঠোঁট দিয়ে ঠুকরে খায় নেক্সট পয়েন্ট খাদ্য হজমের প্রধান ধাপ হল খাবারে খাবারকে ভেঙে টুকরো করা প্রথম প্রধান ধাপ কি অর্থাৎ প্রথম ধাপ খাবারকে ভেঙে টুকরো করা আমাদের মুখের আশেপাশে থাকে লালা গ্রন্থি মুখের আশেপাশে কোন গ্রন্থি থাকে লালা গ্রন্থি লালা গ্রন্থি থেকে বেরোয় লালা রস লালা রসে থাকে হজমের রস হজম করানো ছাড়াও লালা রস খাবারকে দলা পাকিয়ে দেয় যাতে খাবার সহজেই গলাতেই নেমে যায় সহজে গিলতেই নেমে যায় পরবর্তী পয়েন্ট খাবার থেকে আমরা শক্তির চাহিদা মেটাই আমরা শক্তির চাহিদা কোথা থেকে মেটাই খাবার থেকে মেটাই কাজ অনুযায়ী শক্তির চাহিদাও বদলায় কাজ অনুযায়ী শক্তির চাহিদাও বদলায় নেক্সট পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট রুই কাতলা মাছ জল থেকে তুললেই মারা যায় কোন মাছ জল থেকে তুললেই মারা যায় রুই এবং কাতলা নেক্সট কিন্তু শোল ল্যাটা কই শিঙি ও মাগুর মাছ জল থেকে তোলার পরেও অনেকক্ষণ বেঁচে থাকে পরবর্তী পয়েন্ট দেখে নেব আবহাওয়া ও বাসস্থান ঋতু এই উক্তিগুলো থেকে কোন ঋতু সেটা বুঝ বলতে হবে তো চলুন দেখে নিই হাঁস ফাঁসানো গ্রীষ্মে সবার প্রাণটা করে আয় ঢাই এটা গ্রীষ্ম ঋতুর উক্তি নেক্সট নীল নব ঘনে আষাঢ় গগনে তিল ঠাই আর নাহিরে এটা বর্ষাকালের উক্তি নেক্সট আকাশ জুড়ে ছড়ানো মেঘ পেজা তুলোর মতো এটা শরৎকালের উক্তি নেক্সট মাঠে মাঠে সোনালি ধান চাষির মুখে আনন্দের গান এটা কোন ঋতুর হেমন্ত ঋতুর উক্তি নেক্সট শীত লেগেছে ডালে ডালে কেবল পাতা ঝরা শীত লেগেছে ছেলে বুড়োর গরম জামা পরা এটা কোন ঋতুর গান উক্তি শীত ঋতুর নেক্সট বসন্ত আজি রাঙায় ডালি রং বেরঙের ফুলে আমাদের ডালে গাইছে কোকিল সরি আমের ডালে গাইছে কোকিল হাওয়ায় ধুলে ধুলে এটা বসন্তকালের উক্তি এগুলোও খুবই ইম্পর্টেন্ট এগুলো মনে রাখবেন পরবর্তী টপিক দেখে নেব মাস ইংরেজি মাসের সঙ্গে বাংলা মাসের সম্পর্ক বৈশাখ জ্যৈষ্ঠ মাস ইংরেজি কী কী মাস হয় এপ্রিল মে জুন আষাঢ় শ্রাবণ জুন জুলাই আগস্ট ভাদ্র আসিন আগস্ট সেপ্টেম্বর অক্টোবর কার্তিক অগ্রহায়ণ অক্টোবর নভেম্বর ডিসেম্বর পৌষ মাঘ ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি আর ফাল্গুন চৈত্র ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এগুলো হচ্ছে ইংরেজি মাসের সঙ্গে বাংলা মাসের সম্পর্ক এগুলোও আসতে পারে পরবর্তী টপিক ঋতু ও গান কোন ঋতুর কোন গান প্রথমে দেখে নিব গ্রীষ্ম ঋতুর গান কি? দারুণ অগ্নিবাণে রে এটা কোন ঋতুর গান গ্রীষ্ম ঋতুর এগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি এগুলো একদম মুখস্থ রাখবেন নেক্সট আজি ঝোরো ঝোরো মুখর বাদল দিনে এটা কোন ঋতুর গান বর্ষা ঋতুর গান নেক্সট শরৎ শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি এটা কোন ঋতুর গান শরৎ ঋতুর গান নেক্সট আজি ধানের ক্ষেতে রৌদ্র ছায়ায় এটা কোন ঋতুর গান হেমন্ত ঋতুর গান হেমন্তকাল পরবর্তী শীতের হাওয়ায় লাগলো নাচন আমলকির ওই ডালে ডালে এটা কোন ঋতুর গান শীত ঋতুর গান নেক্সট আজি বসন্ত জাগ্রত দ্বারে এই গানটি কোন ঋতুর কথা বলে বসন্ত ঋতুর কথা বলে তো এই ছিল আজকের ইম্পর্টেন্ট ভিডিও বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন সেই সঙ্গে সঙ্গে পরবর্তী দুটো পার্ট খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে আপনি যদি সেই দুটো পার্টও দেখতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং